আচ্ছা, আপনাকে যদি বলা হয় দক্ষিণেশ্বর মন্দির কোনটা, তখন আপনার মনে নিশ্চয়ই উঁকি দেবে নবরত্ন বিশিষ্ট লাল হলুদ রঙের মন্দিরটি। কি ঠিক তো? কিন্তু আমি যদি বলি ভুল? আমরা সবাই যেটিকে দক্ষিণেশ্বর মন্দির নামেই চিনে থাকি সেটি হলো দক্ষিণেশ্বর কালী মন্দির বা ভবতারিণী মার মন্দির। রানী রাসমণি ভবতারিণী মার মন্দির প্রতিষ্ঠা করলেন দক্ষিণেশ্বর অঞ্চলে এবং পরিচয় পেলে দক্ষিণেশ্বর মন্দির রূপে। মা কালী একজন দেবী, মানে স্ত্রীলিঙ্গ, সেক্ষেত্রে হওয়া উচিত ছিল দক্ষিণেশ্বরী মন্দির। আমরা সর শব্দটি ইউজ করে থাকি কোনো শিবলিঙ্গকে বোঝাতে। আর আমি আজকে আপনাদের নিয়ে যাব প্রাচীন দক্ষিণেশ্বর মন্দিরে, যেটি প্রায় 2000 বছরের প্রাচীন। তাহলে আর দেরি কিসের, ঘুরবেন আপনি, ঘোরাবো আমি। আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মহাভারতম গঙ্গা নর্মদ পুণ্যতীর্থম। 18ই আগস্ট, আমি এখন আছি উত্তরপাড়া স্টেশনে। অন্য এক জায়গায় যাওয়ার প্ল্যান থাকলেও এই বর্ষার জন্য সেটা বাতিল করতেই হয়। কিন্তু তা বলে কি বেরোবো না, এই ভাবলাম কাছাকাছি কোথাও যাওয়া যাক। যাচ্ছি আমি আড়িয়াদহ। উত্তরপাড়া স্টেশনে নেমে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশনের বাইরেই পেয়ে যাবেন টোটো গঙ্গার ঘাটে আসার জন্য, ভাড়া পড়বে মাত্র 10 টাকা। হেঁটে এলে সময় লাগবে মিনিট 15। উত্তরপাড়া আর আড়িয়াদহের মাঝেই বয়ে যাচ্ছে গঙ্গা, আর এখন সাথে হচ্ছে তুমুল বৃষ্টি। গঙ্গার ওপারই আড়িয়াদহ। উত্তরপাড়া থেকে লঞ্চে আড়িয়াদহ ভাড়া পড়ল 7 টাকা। আড়িয়াদহ লঞ্চ ঘাটে একদম পাশেই রয়েছে ঐতিহ্যবাহী দুই প্রাচীন মন্দির, মুক্তকেশী কালীমার মন্দির ও দক্ষিণেশ্বর বুড়ো শিবের মন্দির। স্বয়ং দেবাদিদেব মহাদেব তন্ত্র সাধনার সৃষ্টিকর্তা। এই সাধনায় জগতের কল্যাণ কাম শক্তি, বিভিন্ন পীঠস্থান শক্তি সাধন ক্ষেত্র হিসাবে পরিচিতি পেয়েছে। এমনই এক পীঠস্থান মুক্তকেশী কালী মন্দির। চৈতন্য যুগের পূর্বে এই কালী মন্দির ও সংলগ্ন শ্মশানটি তান্ত্রিক সাধন ক্ষেত্র। প্রথমে প্রবেশ করছি মা মুক্তকেশী কালীমার মন্দিরে। প্রায় 550 বছর আগে থেকেই এই কালী মন্দির ও মন্দিরের পাশে আড়িয়াদহ শ্মশান তান্ত্রিক সাধকদের সাধনা করার জায়গা হিসেবে বিখ্যাত ছিল। জানা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মায়ের শেষকৃত্য সম্পন্ন করা হয় আড়িয়াদহ শ্মশানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে পুরোহিতের আসনে দেবীর পুজোও করেছেন। পঞ্চমন্ডির আসনে নীলবর্ণের দেবী মুক্তকেশী রক্ত জবার মালায় সুসজ্জিত। অনেকে মনে করেন আগে তিনি শ্মশান কালী রূপেই পুজো গ্রহণ করতেন। কালী মন্দির ছিল তালপাতার তৈরি, দালান ঘর প্রতিষ্ঠিত হয় 1247 সালে। মন্দির পশ্চিমমুখী হলেও দেবীর গর্ভগৃহ দক্ষিণমুখী। মন্দিরে বলির চল আজও রয়েছে, তবে পাঁঠাবলি আগে হলেও এখন শুধুমাত্র ফল বলি হয়। মার গর্ভগৃহের পাশেই রয়েছেন মন্দিরের ভৈরব শান্তিনাথ, শিবলিঙ্গ রূপে নিত্য পুজো করা হয়। এরপর আমি চলে যাব মুক্তকেশী কালীমার মন্দিরের উল্টো দিকে থাকা প্রাচীন দক্ষিণেশ্বর পুরো শিবের মন্দিরে। এই মন্দিরের শিবলিঙ্গ 2000 বছরের প্রাচীন। দক্ষিণেশ্বর বুড়ো শিব স্বয়ম্ভু, লোকবিশ্বাস বাণ রাজার স্থাপিত মন্দিরে বিরাজ করছেন তিনি। আবার জানা যায় রাজা হোসেন শাহের আমলে এক ব্রাহ্মণ সম্রাদেশ পান বুড়ো শিবের। পরদিন গঙ্গার পাশে জঙ্গলের মধ্যে সন্ধান পান শিবলিঙ্গের। অলৌকিক কাহিনীও জড়িয়ে রয়েছে মন্দিরের সাথে। বড়লাট ওয়ারেন হেস্টিংস ছিলেন হিন্দু বিদ্বেষী। বুড়ো শিব সম্পর্কে নানান কথা তার কানে পৌঁছাতেই বাবার ভক্তদের বিশ্বাস ভাঙতে নিজেই চলে গেলেন বুড়ো শিবের মন্দিরে। নির্দেশ দিলেন এই পাথর বা শিবলিঙ্গ তুলে পাশের গঙ্গায় ফেলে দিতে। শুরু হয় মাটি খোঁড়ার কাজ, কিন্তু এই শিবলিঙ্গের তলের সন্ধান পাওয়া যায়নি। সারাদিন মাটি খুঁড়ে যখন তল খুঁজে পাওয়া গেল না, তখন ভুল ভাঙল বড়লাট হেস্টিংসে। মন্দির থেকে ফিরে গেলেন তিনি। ভক্তদের বিশ্বাস বাবা বুড়ো শিব এবং মা মুক্তেশ্বরী কালী সকলের মনস্কামনা পূর্ণ করেন। মন্দিরটি নতুন করে সংস্কার করা হয় 1990 সালে। মহেশ্বরের সমাদেশ অনুসারে মন্দিরেই কোনো চূড়া নেই। দক্ষিণেশ্বরের শিব মন্দিরটি ঐতিহাসিক ও প্রাচীন হলেও আজও খুব কম মানুষই জানেন এই মন্দির সম্পর্কে।
রানী রাসমণি নির্মিত মা ভবতারিণী কালী মন্দিরের খ্যাতি এমনই যে মন্দিরটি গ্রামের নাম দিয়েছিল তা সবাই ভুলে গেছে।